عباس أنه كان معتكفا في مسجد رسول الله صلى الله عليه وسلم. আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে তিনি মসজিদে নববীতে এতেকাফরত ছিলেন। ফাআতাহু রাজুলুন, এক ব্যক্তি আসছে। ফাসাল্লামা আলাইহি সুম্মা জালাসা, এসে সালাম দিয়ে বসে পড়ছে। ফাকালা লাহু ইবনে আব্বাস, ইয়া ফুলান আরাকা মুতাকাইবান হাজিনান, বলতেছে কী ব্যাপার, তোমাকে খুবই বিষণ্ণ চিন্তিত মনে হইতেছে। মুক্তাইবান হাজিনান, কালা নাম ইবনে আম্মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূলের চাচাতো ভাই, হ্যাঁ কথা ঠিকই, আমি খুব টেনশনে আছি, খুব পেরিশান আছি। কেন, কি সমস্যা? লি ফুলানিন আলাইয়া হাক্কুন ওয়ালা ওয়া হুরমাতি সাহিবি হাযাল কবর মা আকদিরু আলাইহি, অমুক ব্যক্তি আমার কাছে কিছু টাকা পায়, অমুক ব্যক্তির কাছে আমি ঋণী আছি, এই কবরওয়ালার কসম করে বলতেছি, যেহেতু মসজিদে নববীতে রসুলের মসজিদে কাহিনী চলতেছে, এই কবরওয়ালার কসম করে বলতেছি ওই ঋণ পরিশোধ করার আমার ক্ষমতা নেই, যার ফলে আমি টেনশনে আছি, চিন্তা আছে। ক্বালা ইবনু আব্বাস, আফালা উকাল্লিমুহু ফীকা, আমি তার সাথে তোমার ব্যাপারে একটু কথা বলি দেখি সহজ করতে পারি কিনা, তার সাথে তোমার সব ব্যাপারে একটু কথা বলি সহজ করতে পারি কিনা। কালা ইন আহবাবতা, এটা আপনার ইচ্ছা, আপনার দয়া, যদি আপনি একটু কথা বললে সহজ করে দিতে পারেন, আপনার দয়া। কালা ফান্তালা ইবনু আব্বাস, ইবনু আব্বাস তিনি জুতা পায়ে দিলেন, অথচ মসজিদে কী অবস্থায়, এতে কাপড়ত কিন্তু। ফান্তালা ইবনু আব্বাস সুম্মা খারাজা মিনাল মসজিদ, এরপর মসজিদ থেকে বের হয়েছে। قال له الرجل ব্যক্তি বলে উঠলেন, انسيت ما كنت فيه, আপনি যে এতেকাপ্রত অবস্থায় আছেন তা কি ভুলে গেছেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন। قال لا, না আমি ভুলি নাই, ولكنني سمعت صاحب هذا القبر صلى الله عليه وسلم والعهد به قريب, কিন্তু আমি এই কবরওয়ালা তার কাছে আমি শুনছি নিজ কানে, অথচ বেশি দিন আগের কথা না। ফাদামাআত আইনাহু, ওই কথা স্মরণ করে চোখ দিয়ে পানি বের হচ্ছে, চোখ দ্বারা পানি বের হচ্ছে, যাদের অন্তর নরম চোখের পানি বের হয়, অন্তর শক্ত পানি বের হয় না, এই জন্য যাদের দিল শক্ত তাদের এতিমের মাথায় পিঠে হাত দিতে হয়, এতিমদেরকে আদর করতে হয়, মাথায় পিঠে হাত দিতে হয়। ফাদামাআত আইনাহু ইয়াকুল, ইবনে আব্বাস ইয়াকুল, তিনি বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা বলতেছেন ইনি, মান মাশা ফি হাজাতি আখিহি ওয়া বালাগা ফিহি, যে ব্যক্তি কোনো ভাইয়ের প্রয়োজন পূরণের চেষ্টা করল, যে ব্যক্তি কোনো ভাইয়ের প্রয়োজন পূরণে গেল, ওয়া বালাগা ফিহা, এবং সেখানে সে চেষ্টা করল, كان له خيرا له من اعتكاف 10 سنين, سبحان الله, তাহলে সে 10 سنين 10 বছর ইতিকাফের সওয়াব পায়। কিসের বরকত? কোন মানুষের প্রয়োজন পূরণ করার চেষ্টা করা, কোন মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করা, কাউকে অন্তত সান্ত্বনা গিয়া দেওয়া, বিপদ বাড়ানো, বিপদ কমানোর চেষ্টা করা, আগুনে ঘৃণা দেওয়া, আগুনে পানি ঢালার চেষ্টা করা। তাহলে যে কারো প্রয়োজন পূরণে গেল, সমস্যা সমাধানের চেষ্টা করলো, তাহলে 10 বছর ইতিকাফের সব। আর ওমানি ইতিকাফা ইয়াওমান, আর যে একদিন ইতিকাফ করবে, ইবতিগা ওয়াজহিল্লাহি জাল্লাল্লাহ, হ্যাঁ ইবতিগা ওয়াজহিল্লাহ, যে একদিন অন্তত আল্লাহর জন্য ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক, তাহলে তার ও জাহান্নামের মাঝখানে তিনটা খন্দক বানিয়ে দেয়, খন্দক, একদিন ইতিকাফ করলে তিনটা পরীক্ষা খনন হয় জাহান্নাম তার মাঝখানে। খানা খন্দক তো আমরা বুঝি, খন্দক কাকে বলা হয়, আর ওইখানকার ওই খন্দকগুলোর দূরত্ব কতটুকু, এক পার থেকে এক পার, আবআদা মা বাইনাল হাফিকাইন, সেটা হলো আসমান ও জমিনের যেই দূরত্ব, আসমান থেকে জমিন পর্যন্ত যেই দূরত্ব,
প্রতিটি খন্দকের মাঝখানে এত দূরত্ব, তাহলে এরকম তিনটা খন্দক তারও জাহান্নামের মাঝখানে, একদিন এতেকাফের ফল। তাহলে এরকম 10 বছর এতেকাফ করার যে ফজিলাত, তার চেয়েও বেশি সব ফজিলাত হইল কারো সমস্যার সমাধান করে দেওয়া, সমস্যা হয়েছে মিটাইয়া দেওয়া, ওর একটা প্রয়োজন পূরণ করে দেওয়া, ওর ঋণের খুব চাপ দিতেছে একটু সহজ করে দেওয়া, মানুষের প্রয়োজন করলে আল্লাহ কতটা খুশি হয় চিন্তা করো। তাহলে এখানে মানুষের প্রয়োজন পূরণের ফজিলত পাওয়া গেল এবং এতেকাফেরও সওয়াবের কথা জানা গেল। আল্লাহ আমাদের সকলকেই মানুষের প্রয়োজন পূরণ করার তৌফিক দান করুন, মানুষের সাহায্যে কল্যাণে কাজ করার তৌফিক দান করুন এবং এতেকাফ করার তৌফিক দান করুন।